49 ইঞ্চি। আর আপনার এই দেখেন এইটা এই জায়গা থেকে আপনার ব্যবহার করা আছে, দেখেন দেখেন তাহলে বুঝতে পারবেন যে এইটা আসলে কি ধরনের কাঠ ব্যবহার করা আছে। এইটার এইটার টপটার কিন্তু আসসালামু আলাইকুম, আল্লাহদান ফার্নিচারের পক্ষ থেকে সবাইরে জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। সব সময় আমি আপনাদের সামনে ফ্রেশ চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আসি। আজকে আমি কথা বলবো আকর্ষণীয় মডেল আপনার ভিক্টোরিয়ার জগতে রাউন্ড 8 সিআরের ডাইনিংয়ের বিষয়। এই ডাইনিংটা আমারে অর্ডার করছে ক্যানাডার থেকে রহিদুল ভাই। রহিদুল ভাইয়ের এটা হচ্ছে আপনার যাইব হচ্ছে কুমিল্লা, কুমিল্লার শহরের শহরেই আপনার লগেই আপনার বাড়ি ওনার। আসলে উনি আমারে প্রায় দীর্ঘ 2 মাস আগে উনি আমারে অর্ডারটা করছে। আল্লাহর রহমতে ওনারে আমি কথা দিয়েছিলাম যে কালার ছাড়া ওনারে আমি ভিডিও দেখাবো এবং আমার চ্যানেলে ভিডিও আপলোড করব। এই ডাইনিং টেবিলটা আপনার কতটুকু করছি এবং কি কোয়ালিটি করছি আমি আপনাদেরকে ভালোভাবে ভেঙে চুরে বলবো। এইটা আপনার পুরাটা হচ্ছে সাইডের কাঠ, আর এই টপটা আছে আপনার হচ্ছে 2 ইঞ্চি এবং নিচে আছে 1 ইঞ্চি। এইটা কিন্তু আপনার পুরাটা হচ্ছে 3 ইঞ্চি মোটা। আর এইটা এই টপের কাজটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এইটা আসলে কি ধরনের কাঠ ব্যবহার করা আছে। এইটার এইটার টপটার কিন্তু আলাদা একটা স্টাইলের ডিজাইন করা। আসলে এইটার চেয়ারগুলো কিন্তু আপনার অসাধারণ চেয়ার। আমি আপনাদেরকে টপটা দেখানোর পরে আমি আপনার একটা চেয়ার দেখাবো। আপনারে দেখেন এইটা এইটা হচ্ছে চেয়ার। এইটা যদি আমি আপনারে দেখেন এমনি মাপি, এমনি আছে আপনার হচ্ছে 21 ইঞ্চি, আর আপনারে দেখেন এমনি আছে হচ্ছে 23 ইঞ্চি না আর কি 22.5 ইঞ্চি। আর এইটা আপনার এই জায়গার থেকে উচ্চতা আছে হচ্ছে 19 ইঞ্চি 18.5 ইঞ্চি। আর এই জায়গার থেকে আর একটা জিনিস, এইটার কিন্তু আপনার ব্যাক পার্টেও ডিজাইন আছে। এটার হচ্ছে আপনার ব্যাক পার্ট, এইটা এইটা আপনার এটা কিন্তু আপনার পিছন সাইড। দেখেন এটা হচ্ছে আপনার পুরাটা পিছন সাইড। আসলে এটা কালার ছাড়া তো এটা আপনার মাটির থেকে উচ্চতা কতটুকু আছে, মাটির থেকে উচ্চতা আছে আপনার 49 ইঞ্চি। আর আপনার এ দেখেন এইটা এই জায়গার থেকে আপনার ব্যবহার করা আছে দেখেন 3 ইঞ্চি। আর এইটার পিছনের ডিজাইন হচ্ছে এইটা। আসলে আমি আপনাদেরকে একটা চেয়ার আপনার পিছনে এবং সামনে কেমনে আমি আপনার ভালো করে দেখাইছি, আসলে কারণ আগে আপনার টপটা দেখাইছি। এইটা হচ্ছে আপনার সামনের ডিজাইন, আর এইটা হচ্ছে আপনার পিছনের ডিজাইন। এটা হচ্ছে আপনার পিছনের ডিজাইন। আসলে কালার ছাড়া মালের ভিডিও যারাই আপনারা দেখেন ধৈর্য ধরে দেখতে হবে, কারণ কালার ছাড়া মাল কিন্তু আসলে সুন্দর দেখা যায় না। আর একটা জিনিস আপনারা দেখবেন এগুলো আইখা মাইখা মানে ফাটা ফুটা অনেক কিছু আছে, এগুলো আসলে অনেকভাবে সুন্দর করে ফিনিশিং করতে হয়, ঘষতে হয়, হ্যার পরে গেলে আপনার মাল তৈরি হয়। আর এইটার টপটা ব্যবহার করা আছে দেখেন 1 ইঞ্চি 1 সুতা আছে, এই জায়গার থেকে দেখছেন 1 ইঞ্চি 2 সুতা। আর এইটার পায়াটা আপনার আমি মেপে দেখাচ্ছি, এটার পায়াটা আছে 12 ইঞ্চি, তার মানে আপনার 4.5 ইঞ্চি কাঠের থেকে নেওয়া। এটার যদি সামনের পায়াটার একটা গেট আপ দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু আসলে রং করলে অনেক সুন্দর লাগবে। আর এটার কিন্তু আপনার পিছনের পায়া হচ্ছে ভিক্টোরিয়া পায়া। এটা কিন্তু আপনার দেখেন এটা পিছনের পায়াটা আপনার ভিক্টোরিয়া একটা শেপ। আর এটা যখন আপনার কালার কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এইটা মূলত হচ্ছে আমার হচ্ছে এই জায়গার আপনার কারখানার থেকে মানে এই ভিডিওটা নিয়ে, এর জন্য দেখা যাচ্ছে আপনার বেশি একটা সুন্দর লাগতেছে না। তবে এই ডাইনিং আমি যখন আপনাদেরকে মানে কালার কমপ্লিট করে ভিডিও দেখাবো তখন দেখবেন খুবই সুন্দর লাগবে। আর এইটা এ দেখেন এই জায়গার থেকে যদি আপনার ঘাড়া দেখেন এটা কিন্তু আপনার দেখেন পাক্কা 3 ইঞ্চি, 3 ইঞ্চির থেকে একবারে পুরোটা রাউন্ড নেওয়া। তাহলে আপনারা ভাবতেছেন এই জায়গায় আপনার কতটুকু গর্জেস। আর এই সাইড থেকে যদি আপনার ক্যামেরাটা ধরেন তাহলে আপনার কতটুকু রাউন্ড আছে কিন্তু বুঝতে পারবেন। এই জায়গা থেকে আপনার দেখছেন কীরকম রাউন্ড, এটা কিন্তু আপনার পুরোটা হচ্ছে উল্টা সিস্টেম রাউন্ড এই জায়গার থেকে পুরাটা। আর এই রাউন্ডগুলো নে
আপনার এই রাউন্ড চেয়ারগুলো না মানে বসলে আপনার এই দেখেন এইভাবে মানে খুব একটা আরাম পাওয়া যায়, মানে শান্তি পাওয়া যায় এই রাউন্ড চেয়ারগুলো না বসলে। আর এইটার পায়া, এইটার পায়াটা যদি দেখেন এই জায়গার থেকে, এই জায়গার থেকে আপনার মোটা আছে এই জায়গার থেকে প্রায় 22 ইঞ্চি, আর এইটা এই জায়গার থেকে আপনার 22 ইঞ্চি। আর এইটার পায়াটা আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন যে এইটা আপনার কতটুক মোটা পায়া, একবারে যদি নিচের থেকে ভালো করে ফলো করে দেখেন তাহলে আপনার বুঝতে পারবেন। কিন্তু এই পায়াটা আসলে আমরা তো কালার ছাড়াই আর কি ভিডিওটা দিতেছি, যদি কালার কমপ্লিট করে ভিডিও দিতাম তাহলে আপনারা আসলে বুঝতে পারতেন যে কতটা সুন্দর লাগতো। আসলে আপনার এই ডাইনিংয়েরই আমি যখন কালার কমপ্লিট করে ভিডিও দিব তখন দেখবেন অসাধারণ লাগবে। আর একটা আসলে এটার আপনার মানে প্রাইসটা বলবো, এটার প্রাইস পড়বে 1,80,000 টাকা, আর এই ডাইনিংটার উপরে হবে 10 মিলিগ্লাস। আসলে অনেকের কাছে কম মনে হতে পারে এবং অনেকের কাছে বেশি মনে হতে পারে, এইটার প্রাইস আপনার 1,80,000 টাকা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফার্নিচারের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন, ভালো ভালো ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।